বাংলা বরক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, নিয়মে বাদলে পরিষেবা দেব না, পাকিস্তান ছেড়ে যাওয়ার হুমকি গুগল ফেসবুক টুইটারের, টাকার লোভে স্ত্রীকে বিক্রির অভিযোগ, নদিয়ার শান্তিপুরে আটক যুবক, দুই বছর টিকল না ভিন ধর্মের বিয়ে, ডিভোর্সের আর্জি রাজস্থানের আইএএস টপার দম্পতির, নীতিশ কুমার নামেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য করবে বিজেপি, ভবিষ্যৎবাণী শিবসেনার, দিলীপবাবুর টুট ও জীবের চিকিৎসা প্রয়োজন, ফের বেফাস পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জঙ্গিদের আসা যাওয়ার সুড়ঙ্গ মিলল জম্মুতে, বড় নাশকতার ছক দাবি গোয়েন্দাদের, তামিলনাড়ুতে এবারও এআইএডিএমকে বিজেপি জোট, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী পান্নির সেলবাম, এবং সর্বশেষ জানিয়ে দেব অফিসিয়াল ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত করল নিউজিল্যান্ড পুলিশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। নিয়মে বাদলে পরিষেবা দেব না, পাকিস্তান ছেড়ে যাওয়ার হুমকি গুগল ফেসবুক টুইটারের, স্বাধীনভাবে কাজ করতে না দিলে পাকিস্তান ছাড়ার হুমকি দিল ফেসবুক গুগল টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ইমরান সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নিয়মের বোঝা চাপিয়ে যাচ্ছে, ইসলাম বিরোধী কোনো পোস্টই রাখতে পারবে না এইসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, মানুষের খোলামেলা আলোচনার পথ বন্ধ, এত নিয়মবিধি মানা হবে না বলে আগেই ইমরান সরকারকে সতর্ক করা হয়েছিল। এবার ফেসবুক টুইটার গুগল সহ কয়েকটি সোশ্যাল নেটওয়ার্কের জোট এশিয়া ইন্টারনেট কোয়ালিশনের তরফে পাক প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়, বলা হয় সরকারের জারি করা বিধিনিষেধ সংশোধন করতে হবে, তা না হলে পরিষেবা বন্ধ করতে বাধ্য হবে ডিজিটাল জায়ান্টরা। ইমরান সরকারের নয়া বিধিতে একাধিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, বলা হয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে পাকিস্তানে পরিষেবা দিতে হলে ইসলামাবাদে অফিস থাকতে হবে, ইসলাম বিরোধী কোনো পোস্ট বা ধর্মীয় পোস্ট শেয়ার করা চলবে না, পাকিস্তান সরকার চাইলে কোনো পোস্ট তুলে নিতে পারে, সোশ্যাল সাইটগুলিতে যে সমস্ত পোস্টে অনুমতি দেবে পাক সরকার সেগুলোই সামনে আনা হবে, প্রয়োজনে ডেটা স্টোর করে রাখতে হবে, কর্তৃপক্ষের মনে হলে তথ্য মুছে ফেলতেও হতে পারে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির জোট এআইসির দাবি, পাক সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে তাতে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না, প্রত্যেক ডিজিটাল মিডিয়ারই নিজস্ব কিছু বিধিনিয়ম থাকে, সেগুলো মানা যাচ্ছে না নতুন নির্দেশিকায়, ব্যবহারকারীদের সুরক্ষাও নিশ্চিত নয়, পাকিস্তান সরকার চাইলেই ব্যক্তিগত তথ্যে নজরদারি করতে পারে, এর আগে লাইভ স্ট্রিমিং অ্যাপ বিগো নিষিদ্ধ করেছিল পাকিস্তান, অপরদিকে দুই বছর টিকল না ভিন ধর্মের বিয়ে, ডিভোর্সের আর্জি রাজস্থানের আইএএস টপার দম্পতির, লাভ জেহাদের বক্রোক্তি উপেক্ষা করেই ধুমধাম করে হয়েছিল বিয়ে, দিল্লির রিসেপশনে উপস্থিত ছিলেন স্বয়ং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, ছিলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং তৎকালীন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, সারা দেশ স্বাগত জানিয়েছিল ভিন ধর্মের এই আইএএস যুগলের ভালোবাসার পরিণতিকে, স্বপ্নের সেই কাহিনী দুবছরের বেশি টিকল না, ডিভোর্সের আর্জি জানিয়ে রাজস্থানের ফ্যামিলি কোর্টে আবেদন জানালেন আইএএস দম্পতি টিনা ডাবি ও তার স্বামী আতর আমির খান, 2015 এর সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থানাধিকারী টিনা ডাবি, সেই পরীক্ষাতেই দ্বিতীয় স্থান অধিকার করেন কাশ্মীর নিবাসী আতর আমির খান, স্বামী স্ত্রী দুজনেই এখন রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার, বিয়ের সময় টিনা জানিয়েছিলেন 2016 সালে মে মাসে যখন তাদের সংবর্ধনা দেওয়া হয় সেখানে প্রথম আলাপ দুই কৃতির, আতরি নাকি সুজা এসে টিনার দিল্লির বাড়িতে বেল বাজিয়েছিলেন, তারপর মাস তারিখের মধ্যে প্রেম জমে ক্ষীর, বাধা হয়নি ধর্ম, দুজনের পরিবারের পক্ষ থেকেও কোনো বাধা আসেনি, 2018 সালের ডিসেম্বরে গাড় চোড়া বাঁধেন টিনা আমির, সেই সময় কট্টরপন্থীদের রোশানলে পড়েছিলেন তারা, লাভ জেহাদের অভিযোগ তোলা হয়েছিল, দক্ষিণপন্থী সমর্থকদের একাংশ আমিরের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছিলেন, দাবি করেছিলেন একজন দলিতকে ফুসলিয়ে বিয়ে করছে এক মুসলিম, কুরুচিকর আক্রমণের হাত থেকে রেহাই পাননি টিনাও, দলিত কোটা ব্যবহার করে পরীক্ষায় সুবিধা পেয়েছেন, এরকম অভিযোগ তুলেন কেউ কেউ, সে সময় এই বিরোধ আইএএস দম্পতির ভালোবাসার প্রাসাদকে টলাতে পারেনি, কিন্তু সময়ের ফেরে তাতে ফাটল ধরেছে, কি এমন ঘটল এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া সোশ্যাল মিডিয়া, কেউ কটাক্ষ করেছেন, কেউ আবার পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দিয়েছেন,
অপরদিকে টাকার লোভে স্ত্রীকে বিক্রির অভিযোগ, শান্তিপুরে আটক যুবক। টাকার লোভে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে আটক যুবক। এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরের নতুনহাটে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে নতুনহাটের হরিজন শেঠ এলাকার বাসিন্দা দীপ হালদার বছর দেড়েক আগে 18 নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়ার বাসিন্দা টুম্পা হরিজনকে বিয়ে করে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। টুম্পার আত্মীয়দের দাবি, দীপ বিয়ের কিছুদিনের মধ্যেই টুম্পাকে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে নিয়ে যায়। তাদের অভিযোগ, পেশায় বার ড্যান্সার দিদির সঙ্গে শখ কষে টাকার লোভে দীপ স্ত্রী টুম্পাকে বিক্রি করে দেয়। টুম্পার আত্মীয়দের আরও অভিযোগ, বিগত দেড় বছরের মধ্যে দীপ বহুবার শ্বশুর বাড়ি থেকে টাকা আদায় করেছে। টাকা না দিলে সে টুম্পার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো বলে অভিযোগ। টাকা না দিলে সে মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি টুম্পার বাড়ির লোকজনের। টুম্পার আত্মীয়দের বক্তব্য, গতকাল তাকে ছাড়াই বাড়ি ফেরে দীপ। এরপরই শুরু হয় তার খোঁজ। শিলিগুড়িতে দীপের দিদির বাড়িতেও যান টুম্পার আত্মীয়রা, কিন্তু সেখানেও তার কোনো খোঁজ মিলেনি। এরপর শান্তিপুরে দীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অপরদিকে দিলীপবাবুর টুট ও জীবের চিকিৎসা প্রয়োজন। ফের বেফাস জ্যোতিপ্রিয় মল্লিক, ফের আক্রমণাত্মক জ্যোতিপ্রিয় মল্লিক। এবার দিলীপ ঘোষকে টুট ও জীবের চিকিৎসা করানোর পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী। বিদলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিংকেও। একুশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই আক্রমণ পাল্টা আক্রমণে জড়িয়ে পড়ছে রাজনৈতিক দলগুলি। এবার ফের খাদ্যমন্ত্রীর নিশানায় মেদিনীপুরের সাংসদ। দিলীপ ঘোষের বাংলাকে গুজরাট বানাবো মন্তব্যের পাল্টা দিতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে। বললেন, যদি ঠুট আর মুখ আটকানোর চিকিৎসা করা যায় তাহলে তার দলীয় নেতৃত্বের কাছে আবেদন করব দিলীপবাবুর যেন সেই ব্যবস্থা করা হয়। আক্রমণ করলেন অর্জুন সিংকেও। বললেন, আগে জানতাম রাতের বেলায় অখাদ্য কুখাদ্য খেয়ে কিছু মানুষের পাটলে, এখন দেখছি দিনের বেলাতেই ব্যারাকপুরের সাংসদ অখাদ্য কুখাদ্য খেয়ে বাজে বকছেন। এইসব কথা থ্রি ফোর পাস ছেলেমেয়েরা বলে। এর আগেও একাধিকবার দিলীপ ঘোষ জ্যোতিপ্রিয় মল্লিক একে অপরকে আক্রমণ করেছেন। বিজেপি সাংসদ চ্যালেঞ্জ উড়ে বলেছেন, জ্যোতিপ্রিয় কোথায় দাঁড়াবেন শুধু বলুন, যে কেন্দ্রেই দাঁড়াবেন ওকে হারিয়ে দেব, ওকে আর মানুষ চায় না। পাল্টা খাদ্যমন্ত্রী বলেন, উনি পাগলের মতো কথা বলছেন, নিজেদের সংগঠনের জোর নেই অথচ আমাদের হারানোর কথা বলছেন। বুটের আগে ওরাই রাজ্যে অশান্তি তৈরি করছে, অস্ত্র আমদানি করছে। অপরদিকে সামনের বছরের শুরুতেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। এবারও বিজেপির সঙ্গে জোট করে ভোট যুদ্ধে নামবে AIADMK। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী পান্নির সেলভাম। এদিন চেন্নাই সফরে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী এবং AIADMK-র মুখ্য সমন্বয়ক পান্নির সেলভামের সঙ্গে বৈঠক করেন তিনি। পালানিস্বামী বলেন, লোকসভার মতো বিধানসভাতেও বিজেপির সঙ্গে জোট করব। 10 বছর ধরে গুড গভর্নেন্সের মন্ত্র মেনেছি, 21-এ আমাদের জুটি জিতবে। নরেন্দ্র মোদীকে সব সময় সমর্থন করবে তামিলনাড়ু। অতিমারি টেকাতে রাজ্যের পালানিস্বামী সরকারের প্রশংসা করেন অমিত শাহ। বলেন, সুস্থতার হার অনেক বেশি এই রাজ্যে, এখানে গর্ভবতী মহিলাদের জন্য যে পদক্ষেপ করা হয়েছে তা আর কোনো রাজ্যে হয়নি। বিগত 10 বছর ধরে রাজ্যে ক্ষমতাসীন AIADMK। তবে 19-এর লোকসভা ভোটে বিজেপির জয় জয়কারের মাঝেও তামিলনাড়ুতে 39টি আসনের মধ্যে 38টিতে জিতেছিল DMK কংগ্রেস জোট। সেদিক দিয়ে এবারের তামিলনাড়ুর বিধানসভা ভোটে নজর রয়েছে রাজনৈতিক মহলে। অপরদিকে নীতিশ কুমার নামেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য করবে বিজেপি, ভবিষ্যৎবাণী শিবসেনার। নীতিশ নামেই রাজ্যের মুখ্যমন্ত্রী, নীতিশের প্রতি বিজেপির মহানুভবতা দীর্ঘস্থায়ী নয়, তাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য করবে বিজেপি, ভবিষ্যৎবাণী শিবসেনার। শিবসেনার মুখপত্র সামনায় বিহারের NDA সরকারের রাজনৈতিক সমীকরণ তুলে ধরা হয়েছে। সামনায় লেখা হয়েছে, বিহার নির্বাচনে NDA যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তা শক্তিশালী নয় ভঙ্গুর। NDA জোট মাত্র 3টি আসনে এগিয়ে রয়েছে ম্যাজিক ফিগার থেকে, তাই সরকার পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
কিন্তু মহারাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। সেখানে সব পক্ষই শক্তিশালী হওয়ায় সরকার পড়ার সম্ভাবনা কম। শিবসেনার মতে বিহারের মানুষের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাদা আবেগ রয়েছে, সেই কারণেই বিহারে এইভাবে সরকার গঠন করা হয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নীতিশ কুমার, কিন্তু তার দলই রাজ্যের নির্বাচনে আসন দখলের যুদ্ধে তৃতীয় স্থান পেয়েছে। তা সত্ত্বেও বিহারের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে নীতিশ কুমারকে। শিবসেনার মতে রাজনীতির ময়দানে এই ধরনের মহানুভবতা লক্ষ্য করা যায় না। এই কৃতজ্ঞতার বোঝা আর কতদিন টানতে পারবেন বিহারের মুখ্যমন্ত্রী? শিবসেনার ভবিষ্যৎবাণী, বিহারের মুখ্যমন্ত্রী স্থায়ী নন। সামনায় বলা হয়েছে কথা রেখেছে বিজেপি, ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার, কিন্তু তিনি নামেই রাজ্যের মুখ্যমন্ত্রী। এমন একটা সময় আসবে যখন বিজেপি তাকে মুখ্যমন্ত্রীর আসন ছাড়তে বাধ্য করবে। শিবসেনার মতে বিহার সরকারের দুজন উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, আর সেটাই ভাবনার জায়গা। অপরদিকে জঙ্গিদের আসা যাওয়ার সুড়ঙ্গ মিলল জম্মুতে, বড় নাশকতার ছক দাবি গোয়েন্দাদের। শীত পড়ার আগেই জঙ্গিদের উপত্যকায় ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে পাকিস্তান। দিন দুয়েক আগে জম্মুর নাগরুটার ঘটনার পর শনিবার একাধিক সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি ছুড়েছে পাক সেনা। এতেই সাউথ ব্লকের সন্দেহ আরও তীব্র হচ্ছে। শীতে ফের বসল হামলার চক কষেছে জঙ্গিরা, মনে করছেন গোয়েন্দারা। এরই মধ্যে সাম্বা সেক্টরে খুঁজে পাওয়া গেল একটি সুড়ঙ্গ। নিরাপত্তারক্ষীদের দাবি এই সুড়ঙ্গ দিয়েই পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছে নাগরুটার ঘটনায় নিহত চার জৈশ জঙ্গি। ওই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে 11টি AK-47, 3টি পিস্তল, 35টি গ্রেনেড, এছাড়া ঔষধ সহ মিলেছে ডিজিটাল মোবাইল রেডিও। যা থেকে গোয়েন্দাদের ধারণা জঙ্গিরা পাকিস্তান থেকেই এসেছে। সূত্রের খবর, গত শুক্রবার থেকেই উপত্যকায় জঙ্গিদের যাতায়াতের সুড়ঙ্গ খোঁজার কাজে লেগে পড়েছে বিএসএফ। সাম্বা জেলার রিগাল গ্রামে আরও একটি সুড়ঙ্গ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তারক্ষীরা। অপরদিকে অফিসিয়াল ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত করল নিউজিল্যান্ড পুলিশ। মুসলিম সম্প্রদায়ের আরও বেশি মহিলাকে পুলিশ বিভাগে যোগ দিতে উৎসাহিত করার প্রয়াসে নিউজিল্যান্ড পুলিশ তাদের অফিসিয়াল ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত করেছে। নবনিযুক্ত কনস্টেবল জেনা আলী হলেন প্রথম অফিসার যিনি আধিকারিকভাবে হিজাব পরেন। বিভাগের একজন মুখপাত্র বলেছেন তাদের লক্ষ্য ছিল একটি অন্তর্ভুক্ত পরিষেবা তৈরি করা যা দেশের বিচিত্র সম্প্রদায়কে প্রতিফলিত করে। ইউরোপের আরও কিছু পুলিশ বাহিনী যেমন লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং স্কটল্যান্ড পুলিশ একই ধরনের হিজাব বিকল্প সরবরাহ করে। লন্ডনের ইউকে মেট্রোপলিটন পুলিশ 2006 সালে অনুরূপ হিজাব অনুমোদন করেছিল এবং 2016 সালে স্কটল্যান্ড এটির অনুসরণ করেছিল। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া পুলিশের সাধারণ সম্পাদক 2004 সালে হিজাব পরেছিলেন। নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে যে ইউনিফর্মের জন্য হিজাব বিকাশের কাজ 2018 এর শেষ দিকে শুরু হয়েছিল। কনস্টেবল আলী তার ইউনিফর্মের অংশ হিসাবে অনুরোধ করার জন্য প্রথম নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং তাকে উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত করা হয়েছিল। ফিজি বংশোদ্ভূত কনস্টেবল আলী ছোটবেলায় নিউজিল্যান্ডে পাড়ি জমান এবং ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পরে পুলিশে যোগদানের সিদ্ধান্ত নেন। আমি বুঝতে পেরেছিলাম যে পুলিশে আরও বেশি মুসলিম মহিলাদের দরকার ছিল। আমরা ইউনিফর্মের অংশ হিসাবে নিউজিল্যান্ডের পুলিশ হিজাব দেওয়ার পরে খুব ভালো লাগছে, কনস্টেবল আলী বলেন। এটি দেখে আরও বেশি মুসলিম মহিলা পুলিশে যোগ দেবেন।